বন্ধুরা, মুরগির বাচ্চাটির চিচি শব্দেই বুঝে গেছেন এটার কোনো রোগ ব্যাধি হয়েছে। এটা আসলে দেশি মুরগি বা অন্য ব্রয়লার মুরগিরও ছোটো বাচ্চাকালে কিন্তু ফাউল পক্স নামক যে রোগটা হয় সেটাই হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা চোখ কিন্তু ভালো, আরেকটা চোখ এটার বলা লাগে বন্ধ হয়ে গেছে বা অন্ধ হয়ে যেতে পারে এই রোগের কারণে, ঠোঁটে এবং কি চোখে এই এই রোগটা দেখা দেয়। আর এই রোগটা হওয়ার প্রধান কারণটাই হলো মশার কামড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখনই এই বাচ্চাগুলা ফার্মে যদি উঠান বা খামারে উঠান, তখন কিন্তু একটু ভালো ব্যবস্থাপনা করবেন যাতে মশার আক্রমণগুলো একটু কম হয়, স্প্রে করে দেবেন। আর দেশে বাড়িতে বাড়ি বাসা বাড়িতে যদি মুরগি পালন করে থাকেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই বাচ্চাগুলোকে যে যে জায়গায় প্রথম 15 থেকে 20 দিন বা 1 মাস আপনারা একটু সতর্ক থাকবেন যাতে করে মশাই না কামড়াতে পারে। কয়েলের ব্যবহার করতে পারেন, মশারি ব্যবহারও করতে পারেন। তো বন্ধুরা, এটার একমাত্র চিকিৎসা ভালো ভালোভাবে ভালো উপকারে আসবে সেটা হলো লেব্যাক স্কোয়ার কোম্পানির একটা সিরাপ। এটা আপনি 3 মিলি বা 3 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বাচ্চাকে, আক্রান্ত বাচ্চাকে সকাল বিকালে খাওয়াবেন, 3 দিন দেখবেন আশা ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।